হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমার আজকের এই রেসিপিটি হলো চিংড়ির শুটকি দিয়ে কচু শাকের রান্না। তো কচু শাক আমি প্রথমে সিদ্ধ করব। কচু শাক আমি সিদ্ধ করে নিব আলাদাভাবে। সিদ্ধ করে পানিগুলো ফেলে দিব। কচু শাক অনেক ভালো স্বাস্থ্যের জন্য, ভিটামিন সি আছে। তো চিংড়ির শুটকিকে আমি ধোব। ধুয়ে প্রথমে আলাদাভাবে একটা কড়াইতে একটু ভেজে নেব। ভেজে নিলে লাল রঙের হবে। তো কচু শাকের রেসিপিতে আমাদের লাগবে তেল, সয়াবিন তেল, ধনিয়া পাতা কুচি, মশলা হলুদ, জিরা, মরিচ, পরিমাণ মতো লবণ, আর পেঁয়াজ কুচি, আদা কুচি, একটি গরম মশলা। আমি পরিমাণ মতো তেল দিলাম, এখন পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল রং হতে হবে। মশলাগুলো দিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই আপনাদের একটা সাবস্ক্রাইব পাওয়ার আশার জন্য, মানে সাবস্ক্রাইবের আশায়। ভালো লাগে যদি কেউ সাবস্ক্রাইব করে বা কমেন্ট করে। তো আমি কচুগুলো দিয়ে দিলাম। আমি এখানে পানি ব্যবহার করব না, যেহেতু কচু থেকেই পানি বের হবে। ধনিয়া পাতা আমি বাতা দিলাম, তা দেখালাম না, দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমার আজকের এই কচু শাকের রেসিপি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ভালো থাকবেন সবাই।